নমস্কার বন্ধুরা, জব ভ্যাকান্সি বাংলা ইউটিউব চ্যানেল জানাই তোমাদের সবাইকে স্বাগতম। চাকরি প্রার্থীদের জন্য প্রতিটি পঞ্চায়েতে আবারও কিন্তু নতুনভাবে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করল রাজ্য সরকার। রাজ্য সরকারের তরফ থেকে জানানো যাচ্ছে যে প্রতিটি পঞ্চায়েতে DEO পদে কর্মী নিয়োগ হবে, মানে ডাটা এন্ট্রি অপারেটর। ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের নতুন যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে ডাউনলোড করে আবেদন করতে পারবে তোমাদের আবেদনটি। চাকরি প্রার্থী আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগছে, কোথায় আবেদনপত্র জমা করতে হবে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলবো। তাই দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত, কিভাবে আবেদন করতে হবে, কোথায় আবেদন করতে হবে, সমস্ত কিছু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলে দেব। তাহলে চলো বন্ধুরা দেখে নিই অফিসিয়াল নোটিশটি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এখানে আমি ডাউনলোড করে ফেলেছি অফিসিয়াল যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি। সেখানে স্টেপ বাই স্টেপ একটা একটি করে তোমাদের প্রত্যেকটা ডিটেলসে বলবো কিভাবে তোমরা আবেদন করবে, কোথায় আবেদন করতে হবে সমস্ত এই পদে। আর ফর্মটি সঠিকভাবে ফিল আপ করবে, নাহলে কিন্তু বাতিল হয়ে যেতে পারে। তাহলে চলো বন্ধুরা আর কী কী শিক্ষাগত যোগ্যতা লাগছে সেগুলো দেখিয়ে দিই। চাকরি প্রার্থীদের জন্য আবারও কিন্তু নতুন চাকরির আপডেট প্রকাশিত হলো, যেটি প্রকাশিত হয়েছে ব্লক ডেভেলপমেন্ট অফিস তরফ থেকে, এবং এটি কিন্তু পঞ্চায়েতে রূপসী প্রকল্পের আন্ডারে ডাটা এন্ট্রি অপারেটর একটি করে রিক্রুটমেন্ট হবে। সেটি কিন্তু প্রতিটি পঞ্চায়েতে এই রিক্রুটমেন্ট হবে এবং শুরু হচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে। এখানে বলে রাখি সমস্ত ডিস্ট্রিক্টেই কিন্তু এই রিক্রুটমেন্টটা হবে। তো চাকরি প্রার্থীরা তোমরা কিন্তু নিজ নিজ পঞ্চায়েতে গিয়ে নিজেদের এই আবেদনপত্রটি জমা করতে পারবে। জমা করার জন্য শুরু হয়েছে প্রথম কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে, এবং জমা করার জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা কী লাগছে সেটা এবার বলে দিই। প্রথমত তোমাদের 40 বছরের মধ্যে বয়সসীমা থাকতে হচ্ছে, তারপরে গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে, এবং সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান উইথ দ্য নলেজ অফ কম্পিউটার অ্যাবিলিটি টু ওয়ার্ক মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এবং 30W টাইপিং স্পিড কিন্তু থাকতে হবে। তো এগুলো রইল তোমার পুরো ডিটেলস অফ এডুকেশান কোয়ালিফিকেশান। তো শিক্ষাগত যোগ্যতার কথা যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সমস্ত কিছু এখানে বলে দেওয়া হয়েছে। অবশ্যই তোমাদের স্নাতক পাস করতে হবে, সেটা যে কোনো বিভাগ থেকে হতে পারে, পাস কোর্স বা অনার্স কোর্স যে কোনো দিক থেকে কিন্তু এটা হতে পারে, এবং তার সাথে সাথে কম্পিউটারে কিন্তু একটি সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে, এমএস ওয়ার্ড, এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, টাইপিং স্পিড, কারণ কি ডাটা এন্ট্রি তোমাদের কাজ, তাই এখানে কিন্তু টাইপিং স্পিডটা কিন্তু এখানে অনেকটাই ম্যাটার করছে। প্রতি মাসে বেতন কিন্তু 11,000 টাকা পর্যন্ত দেয়া হবে, এবং এটি একটি এক বছরের কন্ট্রাকচুয়াল কাজ, বাট তারপরে কিন্তু তোমাদেরকে কাজের ওপর ডিপেন্ড করে তোমাদেরকে সিলেকশন করা হবে। এবারে চলে আসি আবেদন করতে গেলে কী কী লাগবে। আবেদন করতে গেলে এপিক কার্ড বা প্যান কার্ড বা আধার কার্ড, যে কোনো একটি মার্কশিট সার্টিফিকেট, এজ প্রুফ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট যদি থাকে সেটা, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা স্থায়ী বাসিন্দা সেটা লাগবে, এবং পোস্টাল সাইজ 5 টাকার একটি স্ট্যাম্প পেপার, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফও কিন্তু লাগবে। তো এই ছিল পুরো কিন্তু ডিটেলস। এবারে যারা আবেদন করতে চাইছো তারা কোথাকার পঞ্চায়েত বা কোথা নিজের পঞ্চায়েতে কিভাবে জমা করবে সেটা বলে দিই। এই আবেদনটি কিন্তু 6 ফেব্রুয়ারি 2023 থেকে শুরু হয়েছে এবং 21 তারিখ পর্যন্ত চলবে। তবে আজকে যারা আবেদন করতে পারবে তারা হলো ডাটা এন্ট্রি রূপসী প্রকল্প আন্ডারে ডেভেলপমেন্ট ব্লক কালিম্পং ডিস্ট্রিক্ট, যেখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালিম্পং ফার্স্ট ফ্লোর, পিও পিএস কালিম্পং, কালিম্পং ডিস্ট্রিক্ট, পিনকোড 7343-01। তো এই ছিল পুরোটাই কিন্তু। এবারে চলে আসি ফর্ম ফিল আপ। ফর্ম ফিল আপের প্রথমেই নিজেদের একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যাটাচ করতে হবে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ওপরেই পেয়ে যাবে, তারপরে নিজের নাম ব্লক লেটারে, বাবার নাম, অ্যাড্রেস যেখানে পোস্ট অফিস, ব্লক, ডিস্ট্রিক্ট, পিন, মোবাইল নাম্বার, পারমানেন্ট অ্যাড্রেসের মধ্যে সেই সমস্ত কিছু, ডেট অফ বার্থ, জেন্ডার, এজ কত হচ্ছে, কাস্ট ডকুমেন্ট কাস্ট কী সেটা, ন্যাশনালিটি কী সেটা এখানে দিতে হবে, তারপরে কিন্তু রয়েছে এক্সাম,
কোন কোন বিভাগ মানে সরি কোন কোন ক্লাসে কত যে নাম্বার বা কোন কোন যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েশন এখানে দিতে হবে, কোয়ালিফিকেশান ইন কম্পিউটার, কম্পিউটারে কোন কোর্স করা হয় সেটা, যদি কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকে সেটা দিতে হবে, ডেট প্লেস সিগনেচার করে কিন্তু পাঠিয়ে দিতে হবে। তো এই ছিল চাকরির আপডেট। যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করে ডিসক্রিপশন বক্সেই থাকছে লিংক, সেখান থেকে আবেদনটি করতে পারবে। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।